যেখানেই আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে সেখানেই আরএসটি অর্থাৎ র্যান্ডম সোয়াব টেস্ট এরকমই নির্দেশ দেওয়া রয়েছে। তাই এবার উল্টোডাঙার বিভিন্ন জায়গায় সেই র্যান্ডম সোয়াব টেস্টের ব্যবস্থা করা হলো। যদিও স্থানীয়দের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে কোভিড আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে তা সত্ত্বেও সঠিক পরিমাণে টেস্ট হচ্ছে না। এভাবে চললে কোথায় গিয়ে দাঁড়াবে কলকাতা? ইতিমধ্যেই কলকাতার বিস্তীর্ণ এলাকাকে কন্টেইনমেন্ট জোন রেড জোন করে রাখা হয়েছে। এখনো যদি সঠিকভাবে পরীক্ষা না হয় তাহলে সংক্রমণ যে আরও বাড়বে সেই আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যেই আনলক ওয়ান চলছে, রাস্তায় বেরিয়েছেন প্রচুর মানুষ, ফলে সংক্রমণ ছড়াচ্ছে হুড়হুড় করে। পুরসভার 3 নম্বর বড় উল্টোডাঙা থানা এলাকায় খোঁজ মিলেছে কোভিড আক্রান্তের। সেই গোড়াচা তত্ত্ব রোডের কাছেই কলকাতা পুরসভার প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো সোয়াব টেস্ট। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি নার্সিংহোম থেকে কোভিড আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। তারপরই এলাকায় চাঞ্চল্য। খবর যায় কলকাতা পুরসভার 3 নম্বর বড় কোঅর্ডিনেটর অনিন্দ রাউতের কাছে। শুক্রবার থেকেই শুরু হয়েছে পাড়া প্রতিবেশীদের সোয়াব টেস্ট, রবিবারও চলবে টেস্ট। কারণ যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে টেস্ট হওয়াটা দরকার। রবিবারও চলবে টেস্ট এমনটাই জানিয়েছেন অনিন্দ কিশোর। কি কারণে এই টেস্ট, কিভাবে চলছে টেস্ট, সবটাই বললেন পুরো চিকিৎসক।